অনন্ত জলিলের 10টি অজানা রহস্য। অনন্ত জলিল খুব অল্প সময়ের মধ্যে এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অনন্ত জলিলের ভক্ত অনুগ্রহের যেমন অভাব নেই, ঠিক তেমনিভাবে অভাব নেই তাকে নিয়ে সমালোচনা করার মানুষেরও। কেউ তার সম্পর্কে জেনে তাকে ভালো বলেন, আর যারা তার সমালোচনা করেন তারা এই মহান মানুষটির সম্পর্কে না জেনেই তার সম্পর্কে সমালোচনা করেন। বাংলা সিনেমার জন্য নিবেদিত এক প্রাণ হচ্ছে অনন্ত জলিল। দেশের চলচ্চিত্র জগৎকে অন্ধকার থেকে আলোর রাস্তা যিনি দেখিয়েছেন, যিনি এদেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন, তিনি অনন্ত জলিল। আসুন জেনে নেই এই মহান মানুষটি সম্পর্কে 10টি অজানা তথ্য। অনন্ত জলিল মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠে ঢাকার শুক্রাবাদে। মাত্র 5 বছর বয়সে এই অভিনেতার মা মারা যান এবং তখন থেকেই বাবা ও এক ভাইকে নিয়ে তার সংসার। অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে 3টি এতিমখানা করেছেন। মিরপুর 10 নং বাইতুল আমার হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এছাড়াও সাভারের হেমায়তপুরের ধল্লা গ্রামে 28.5 বিঘার উপরে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন তিনি। এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হল তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। 1999 সাল হতে তিনি এজিআই গ্রুপের জেনারেল ম্যানেজার পদে কাজ করে আসছেন। সাভারের হেমায়তপুরের বিশাল জায়গা জুড়ে তিনি গড়ে তুলেছেন এজিআই গ্রুপ। প্রতিষ্ঠানের প্রত্যেকটি কাজ তিনি নিজ হাতে তদারকি করেন, প্রতিটি পণ্য তিনি নিজে দেখেন এবং এর পরেই তা বাজারজাত করা হয়। শ্রমিকদের সুবিধা অসুবিধা তাকে বুঝিয়ে বললে তিনি কখনোই ফিরিয়ে দেন না। ফ্যাক্টরির শ্রমিকদের প্রতিদিন নাস্তার জন্য 25 টাকা করে বরাদ্দ করে দিয়েছেন এই নায়ক। শুধু তাই নয়, রোগ সুখে সবসময় শ্রমিকদের সহায়তা করে থাকেন তিনি। প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ তেমন ব্যবসা সফল না হলেও পরবর্তীতে হৃদয় ভাঙা ঢেউ এবং নিঃস্বার্থ ভালোবাসা পায় ব্যাপক জনপ্রিয়তা। ধারণা করা হয় এই তারকার ব্যক্তিগত জীবনের আলোকে তৈরি করা হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা সিনেমাটি। ব্যবসায়ী হলো প্রকৃত জীবনে বেশ রোমান্টিক অনন্ত জলিল। একটি অনুষ্ঠানে সবাইকে তাক লাগিয়ে বর্ষার উদ্দেশ্যে গানও করেন এই নায়ক। ব্যক্তিগত জীবনে অত্যন্ত দয়ালু এই অভিনেতা, তার কাছে এসে কখনো কাউকে খালি হাতে ফিরে যেতে দেখা যায়নি। তিনি ইসলাম ধর্মের অনুসারী এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এলডিওএফ.কম।